বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হিল্লার আলী, বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা সহকারী শিক্ষক রসায়ন। আমি আজকে তোমাদের একটা ক্লাস নিব, সেই ক্লাসটা হচ্ছে বিজ্ঞান। আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণী চতুর্থ, টপিক জীব পরিবেশ। আমি আবার বলছি, দেখো, আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণী চতুর্থ, টপিক জীব পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যক্রমের বিজ্ঞান ইবতেদিয়া চতুর্থ শ্রেণী এ বইটি বের করো। আশা করি সবাই বইটি বের করেছ। দেখো, এখন আমরা সরাসরি পড়ায় যাব। পড়ায় কি আছে? অধ্যায় এক, জীব পরিবেশ। পরিবেশে জীব, আমরা কি আলোচনা করব? পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব। তাহলে আমাদের চারপাশে কি কি রয়েছে? নানা বস্তু ও জীব রয়েছে, ঘটছে নানা ঘটনা। তো সব কিছু মিলেই আমাদের পরিবেশ। তাই সব কিছু মিলে কি হয়? আমাদের পরিবেশ, বিভিন্ন ধরনের পরিবেশের পরিবেশ রয়েছে। তাহলে এর মধ্যে কি বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে? যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। তাহলে পরিবেশ কয় প্রকার? দুই প্রকার। বিভিন্ন ধরনের কি কি পরিবেশ রয়েছে? দেখো, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। তাহলে বিভিন্ন পরিবেশের বিভিন্ন ধরনের জীব বাস করে। তাহলে বিভিন্ন পরিবেশে কি বাস করে? বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। তাহলে এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি জানবো? জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। দেখো চিত্রে, দেখো এখানে কি, এখানে বন, বনে কি রয়েছে? হরিণ, গাছ। এখানে কি, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশ কোনগুলো? দেখো এই পাশে আরেকটা চিত্র আছে, দেখো এই চিত্রে কি কি? মানুষের তৈরি পরিবেশ। মানুষ কি তৈরি করছে? ঘর বাড়ি, বিল্ডিং, এগুলো সব কি তৈরি করতেছে? এগুলো কি মানুষের সৃষ্ট পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশ কি? যেগুলো নিজে নিজে তৈরি হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশ কি বলে? প্রাকৃতিক, মানুষের তৈরি পরিবেশ কি বলে? কৃত্রিম পরিবেশ। তাহলে এখন আমরা দেখো কি জানবো এই অধ্যায়ে। আমরা জানবো যে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। দেখো, বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। আমি আবার বলি, দেখো, তাহলে বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। তাহলে তোমাদের যদি ধরে প্রশ্ন করে বলতে পারবো না যে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? জীবের খাদ্য, আবাসস্থল বা আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। এখন দেখো আমরা খাদ্য সম্পর্কে আলোচনা করব। খাদ্য প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতেই অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাহলে প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আর শক্তি পেতে কি আমাদের অবশ্যই কি গ্রহণ করতে হয়? খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাহলে এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। তাহলে এই যে খাদ্য গ্রহণ করে, তাহলে এই খাদ্যটা কোথা থেকে পেয়ে থাকে? এরা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। তাহলে উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। আবার উদ্ভিদেরও কি প্রয়োজন? উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন। তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। তবে এরা কি করে না? প্রাণীর মতন খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে উদ্ভিদ কি করতে পারে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে আমরা বুঝলাম খাদ্য সম্পর্কে। এখন দেখো আমরা আলোচনা করব আবাসস্থল এবং আশ্রয়স্থল। আবাসস্থল এবং আশ্রয়স্থল, দেখো সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাকে করে তারাই হলো আবাসস্থল। তাহলে উদ্ভিদ কি যে জায়গায় জন্ম করে এবং প্রাণী যে জায়গায় যে বিশেষ জায়গায় বাস করে তাকে কি আবাসস্থল বলে? আবার প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। প্রাণী কি প্রয়োজন? আশ্রয়স্থল প্রয়োজন। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণের প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড়, বাদল রক্ষা করে
রক্ষা করে। যেমন দেখো এই পাশের চিত্রে দেখো, আশ্রয়ের জন্য পাখি বাসা তৈরি করছে, কি তৈরি করছে, বাসা তৈরি করছে, তাহলে এটা কি আশ্রয়স্থল, এটা কি আশ্রয়স্থল, তাহলে প্রাণী আশ্রয়স্থল জন্য কি তৈরি করছে, বাসা তৈরি করতেছে। আর আশ্রয়স্থল কেন তৈরি করে, আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যেখানে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে গাছে কি বাসা তৈরি করে, দেখেছি আমরা চিত্রে দেখছি কি আশ্রয়ের জন্য পাখি কি তৈরি করছে, গাছে বাসা তৈরি করেছে। এখন দেখো প্রাণী, এখন আমরা কি সম্পর্কে জানবো, প্রাণী সম্পর্কে জানবো। প্রাণী ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না, তাহলে কি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, প্রাণী ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। তাহলে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, তাহলে উদ্ভিদ খাদ্য তৈরিতে কি ব্যবহার করে, পানি ব্যবহার করে, পানি এবং তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। তাহলে প্রাণী ও প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে, তাহলে প্রাণী কি পরিপাকের জন্য পান করে, খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে, আবার উদ্ভিদ ও প্রাণী কি পানিতেই বাস করে। যেমন দেখো এই চিত্রে দেখো, এখানে কি মাছ রয়েছে, আবার অন্যান্য উদ্ভিদ রয়েছে, দেখো এই যে কাঁকড়া রয়েছে, আর অন্যান্য কাঁকড়া, তারপরে অন্যান্য জীব রয়েছে, দেখো বিভিন্ন উদ্ভিদ রয়েছে, এগুলো কি পানির নিচে বসবাস করে। তাহলে আমরা কি বলছি যে অনেক উদ্ভিদ প্রাণীতেই বাস করে। এখন দেখো বায়ু, তাহলে আমাদের আরেকটা প্রয়োজন কি ছিল, বায়ু। তাহলে জীবের বেঁচে থাকার বায়ু বলতে আমরা কি বলছি, দেখো বায়ু বলতে আমরা বাতাস, বাতাস প্রয়োজন। তাহলে জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে জীবের জন্য বায়ু কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তাহলে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কি করে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। দেখো এই চিত্রে দেখো উদ্ভিদ কি করতেছে, অক্সিজেন। আমরা কি করি, আমরা মানুষ, আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, আর সেই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে, উদ্ভিদ। এই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে, উদ্ভিদ। আবার এই উদ্ভিদ আবার কি করে, অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন কারা গ্রহণ করে, এই অক্সিজেন আমরা প্রাণীরা গ্রহণ করি। যেমন দেখো এই চিত্রে একটি লোক বসে আছে, এই কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, আর এই কার্বন ডাইঅক্সাইড গাছটি শোষণ করে নিচ্ছে, তাই কার্বন ডাইঅক্সাইড কি এই গাছটি শোষণ করে নিচ্ছে। তাহলে এই গাছটি আবার কি করতেছে, অক্সিজেন ত্যাগ করতেছে, সেই অক্সিজেন কে গ্রহণ করতেছে, এই প্রাণী আছে, দেখো এখানে একটা গরু আছে আর মানুষ আছে, সেই অক্সিজেন মানুষ ও গরু গ্রহণ করতেছে। তাহলে এটা হচ্ছে কি, তাহলে উদ্ভিদ আমরা কি করি, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর উদ্ভিদ অক্সিজেন ও সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। কারণ এভাবেই কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তা আমরা যেটা চিত্রে দেখলাম যে প্রাণী বায়ু থেকে কি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখন বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে, তাহলে বেঁচে থাকার জন্য সকল জীব কোথা থেকে পেয়ে থাকে, পরিবেশ থেকে পেয়ে থাকে, পরিবেশ থেকে পেয়ে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের জন্য কি কি প্রয়োজন, বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। দেখো আবার বলি আমি, বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে খাদ্য, খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন। সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম, খাদ্য আবাসস্থল বায়ু প্রাণী এবং বায়ু প্রয়োজন, তাহলে বেঁচে থাকার জন্য সকল জীব বেঁচে থাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায় রিডিংটা ভালো করে পড়বা, আর বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন সেটা ভালো করে মনে রাখবা, কী পানি কীভাবে ব্যবহৃত হয়, বায়ু কীভাবে ব্যবহৃত হয়, এগুলো সব কিছু ভালো করে। আর তোমাদের আগামীকালে যে পড়াটা থাকবে সেটা হচ্ছে দেখো এই অধ্যায় শূন্যস্থান ও টিকচিহ্ন রয়েছে, তাহলে তোমরা ভালো করে এই অধ্যায় শূন্যস্থান ও টিকচিহ্ন ভালো করে পড়বা। আশা করি সবাই মনোযোগ সহকারে পড়বা এবং ভালো করে সুন্দরভাবে পড়বা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।